সালামু আলাইকুম কাছি সকল দর্শকদেরকে কৃষি বিচিত্র চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদুল্লাহ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ভিডিওটি আমরা করেছি একটি সমস্যা সমাধানের জন্য আমাদের কিছু দর্শকরা আমাদেরকে জানিয়েছেন যে তাদের বাড়ির আঙ্গিনে মরিচ গাছ আছে এটা হচ্ছে একটি মরিচ গাছ যেটি হচ্ছে দেশি মরিচ এবং প্রচুর পরিমাণে মরিচ আসে আর অনেকে স্বাদের মধ্যে মরিচ গাছ শখে রোপণ করে থাকেন গাছ বাড়িতে মরিচের চাহিদা পূরণের জন্য তো আমাদের এই মরিচ গাছ আমরা প্রায় সময় দেখি যে আমাদের পাতাগুলো কুকড়িয়ে যায় পাতাগুলো কয়েকটি কারণে কুকড়িয়ে থাকে আমাদের জাপ পোকার আক্রমণে ও পাতার রস যখন চুষে খেয়ে ফেলে পাতা অনেক মরিচ দেখে থাকি যে যে মরিচগুলো প্রথমে একটু অল্প পরিমাণে পছল পরবর্তীতে মরিচটা পুরোটাই পচে যায় এবং এটা খাবারের অনুপযোগী হয়ে যায় আপনারা হাতের যে মরিচগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেকটাই পচে গেছে এই মরিচ গাছে মরিচগুলো পচে যাওয়ার কারণ হচ্ছে ব্যাকটেরিয়ার যখন আক্রমণ হয় সে আক্রমণের মাত্রা যখন বৃদ্ধি পায় তখনই গাছের মরিচগুলো পচে যায় আমরা গাছে যখন দেখব যে গাছের মরিচগুলো এই রোগে আক্রান্ত মানে ব্যাকটেরিয়ার মাধ্যমে আক্রান্ত হচ্ছে তখন আমরা বাজারে গিয়ে রাসায়নিক গ্রুপ আমি আবারও বলছি যেটি হচ্ছে রাসায়নিক গ্রুপ ক্লোরো আইসোব্রোমাইন সায়ানুরিক অ্যাসিড পঞ্চাশ পার্সেন্ট যেটির বাণিজ্যিক নাম হচ্ছে ব্যাকটাফ আমরা ব্যাকটাফ নিয়ে আসবো ব্যাকটাফটা নিয়ে এসে গাছের সংখ্যা অনুযায়ী প্যাকেটের গায়ে ব্যবহার বিধি ভালো করে পড়ে আমরা স্প্রে করে দেব ব্যাকটেরিয়ার আক্রমণের সাথে সাথে আমরা অনেক সময় দেখি যে আমাদের পাতাগুলো কুকড়িয়ে যায় পাতাগুলো যখন কুকড়িয়ে যাবে পাতাগুলো আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করব এখানে কি সাদা মাকড় কিংবা লাল মাকড়ের আক্রমণ রয়েছে কি না যদি আমাদের মাকড়ের আক্রমণ থাকে তাহলে আমরা রাসায়নিক গ্রুপ এবং একটি যেটির বাণিজ্যিক নাম হচ্ছে সানমেকটিন আমরা প্যাকেটের গায়ে ব্যবহারবিধি ভালো করে পড়ে তার